পানীয় জলের দাবিতে গ্রামের রাস্তায় হাঁড়ি কলসি রেখে দফায় দফায় অবরোধ। অবরোধকারীদের ধমক দিয়ে সরানোর চেষ্টা তৃণমূল নেতৃত্বের। তৃণমূল নেতাদের ঘেরাও করে বিক্ষোভ। পানীয় জলের দাবিতে সকাল থেকেই দফায় দফায় রাস্তায় হাঁড়ি কলসি রেখে অবরোধে সামিল হলেন গ্রামের মানুষজন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া ব্লকের অর্ধ গ্রামে। অবরোধ স্থলে হাজির হয়ে অবরোধকারীদের ধমক চমক দিয়ে হটানোর চেষ্টা করলে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। ঘটনাটি নিয়ে তীব্র কটাক্ষ বিজেপির। বাঁকুড়া জেলায় তাপমাত্রা ইতিমধ্যে 44 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। প্রবল এই গরমে নাভিশ্বাস দশা জেলার মানুষের। পাল্লা দিয়ে নামছে ভূগর্ভস্থ জলস্তর, ফলে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জল সংকট। প্রায় প্রতিদিনই জেলার কোথাও না কোথাও পানীয় জলের দাবিতে অবরোধ বিক্ষোভের ঘটনা ঘটছে। এবার সেই বিক্ষোভ আছড়ে পড়ল বাঁকুড়ার মেজিয়া ব্লকের অর্ধ গ্রামে। গ্রামের মণ্ডলপাড়া, দত্তপাড়া, গোয়ালাপাড়া সহ বেশ কয়েকটি পাড়ায় আজ সকাল থেকেই দফায় দফায় রাস্তায় হাঁড়ি কলসি রেখে অবরোধ শুরু করেন বাসিন্দারা। স্থানীয়দের দাবি, গ্রামের অধিকাংশ নলকূপের জল দূষিত ও পানের অযোগ্য। কুয়োগুলিতেও জলস্তর একেবারে নেমে গিয়েছে, নলবাহিত পানীয় জল এখনো গ্রামে পৌঁছয়নি। এই পরিস্থিতিতে গ্রামজুড়ে শুরু হয়েছে পানীয় জলের তীব্র হাহাকার। এইদিকে গ্রামবাসীদের অবরোধ শুরু হওয়ায় কিছুক্ষণের মধ্যে অবরোধ স্থলে পৌঁছে যান তৃণমূলের স্থানীয় নেতারা। অবরোধকারীদের কার্যত ধমক চমক দিয়ে অবরোধ তুলতে গেলে তৃণমূলের গড় হিসেবে পরিচিত অর্ধগ্রামে এলাকার মানুষের প্রবল বিক্ষোভের মধ্যে পড়তে হয় তৃণমূলের স্থানীয় নেতৃত্বকে। তৃণমূল নেতৃত্বের দাবি, পানীয় জল সরবরাহের সব রকম চেষ্টা চলছে। আন্দোলনকারীদের কোন রকম ধমক দেওয়ার কথা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। বিজেপির কটাক্ষ, জল সমস্যার সমাধান না করে তৃণমূলের নেতারা মানুষকে ধমক দিয়ে আন্দোলন স্তব্ধ করতে চাইছে। আগামী গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মানুষ এর জবাব দেবে। জল সারা ভারতবর্ষে যেটা আমাদের পানীয় জল সেন্ট্রাল গভর্নমেন্ট একটা করেছে, প্রায় আমাদের এলএনটি যেটা কাজ চলছে সেটা সবারই চলছে। আমাদের কিছু বাধ্যবাধকতার জন্য বর্জরার ওই এনএইচি কারণে এনওসি দেয়নি, সেই কারণের জন্য বন্ধ হয়েছে। তাছাড়া আপনারা জানেন যে আমাদের পিএইচি যেটা ভাড়া, সেই কানেকশন আমাদের কালিদাসপুর মোড়ে ট্যাঙ্কটাও হচ্ছে, আর আমাদের অর্ধগ্রামে তো পিএইচি কোনো কানেকশন এখনো পর্যন্ত হয়নি। আমাদের যেটা কানেকশন হবে সারা পশ্চিমবাংলায়, আমরা বাঁকুড়া জেলার অর্ধগ্রামও পাবো। সামনে পঞ্চায়েত ভোট, তারা ভোট বয়কটেরও রাখ দিচ্ছে, কী বলবেন? ঠিক আছে, আমরা বিকল্প ব্যবস্থা করছি। আমার সাথে বিডিও সাহেবের এইমাত্র কথা হলো, আমরা একটা প্রকল্প দিয়েও রেখেছি এবং এসেও ছিল করতে, কোনো কারণবশত প্রাকৃতিক মানে ভূগর্ভের কোনো কারণবশত সেটা জলটা পায়নি, ফেরত গেছে। আমরা বিকল্প ব্যবস্থা করছি। তৃণমূল নেতৃত্ব তো কখনো কাউকে ধমকি দেয়নি। তৃণমূল নেতৃত্ব যদি ধমকি দিত, আপনি জিজ্ঞাসা করুন, একটা সময় আমরা একটা বেসরকারি সংস্থাকে দিয়ে দিয়ে রাতেও জল দিয়েছি, দিনেও জল দিয়েছি। এমন একটা সময় ছিল আমরা বেসরকারি সংস্থাকে দিয়ে রাতেও জল দিয়েছি, দিনেও জল দিয়েছি, রাস্তার মধ্যে জল গড়িয়ে দিয়েছি। আপনাদের নেতৃত্বের গলায় উঠে আসছে যে কোনো প্ররোচনায় পা দিয়ে তারা এই বিক্ষোভে আসছে। ভুল ভুল ওটা ভুল বোঝানো হচ্ছে ওদেরকে। ওরা তাদের অভিযোগ এক দু দিন নয়, দীর্ঘদিন ধরে তাদের জল সংকট। বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো সমাধান হয়নি। কে বলছে প্রশাসন করে? প্রশাসন অনুমোদন করে দিয়েছে। না দেখুন, এখানে পঞ্চায়েত অনেকদিন ধরে আছে, কিন্তু জলের ব্যবস্থা আমরা বারবার এলাকার বাসী বলেছে। জলের এর আগে সাম স্টিল কিছু জলের ব্যবস্থা করেছিল যখন কলিয়ারে চলছিল, বর্তমানে ভীষণ জলকষ্ট আমাদের অর্ধগ্রামে। কিন্তু পঞ্চায়েতের যারা নেতা তারা এখানে জোরপূর্বক এই আন্দোলনকে মানে বাধা দিচ্ছে, যে আন্দোলন না করতে পারে। কিন্তু পানীয় জলের বিরাট সমস্যা, এর জবাব পঞ্চায়েত নির্বাচনে এলাকার মানুষ দিবে। কারণটা কি জানছে, ওই এলাকাবাসী যেমন প্রচারটা না হয়, মানুষ না জানতে পারে এই এলাকার মানুষের ক্ষোভ, জলের হাহাকার। তারা কিন্তু ভোট বয়কটেরও ডাক দিচ্ছে যারা আন্দোলন। অবশ্যই দেবে, এত বড় গ্রাম, মেজা এলাকায় সব জায়গায় জলের ব্যবস্থা আছে, কিন্তু অর্ধগ্রামে আজ পর্যন্ত পানীয় জলের ব্যবস্থা কোনো নয়। আমাদেরকে পানীয় জল সামাপুর মেজিয়া থেকে আনতে হয়। ধমকি দিচ্ছিল? হ্যাঁ, ধমকি দেওয়া ছিল। আমাদের পার্টির নেতা আমাদেরকে দেখাই না,
আমার জল আছে না ঘর আছে না দুয়ার আছে কেউ কিছু দেখে না না পুকুরের জল দেখে না খাবার জল দেখে না চান করার জল কেউ বাচ্চা দেখে না কেউ মরছেও দেখে না ওরা খালি নিজের পকেটে ভরে বাস নিজে ভালো থাকে কে কি করছে তারপর ওরা কিন্তু তাকায় না তাহলে পার্টির কি দায়িত্ব যে টাকার দায়িত্ব কি না দায়িত্ব তা তার টাকার কি খালি কি জন্য পেয়েছে কি জন্য পার্টিতে দাঁড়ায় কি জন্য নেতা হচ্ছে কি জন্য প্রধান আছে কি জন্য পঞ্চায়েত আছে আমাদের গ্রামে যদি মানুষ কি না দেখবে দেখার জন্য তো আছে তো আমাদেরকে দেখছে না আমাদের এখন জলের সমস্যা আমাদের এখন জল চাই খাবার জল নাই জান জল নাই কোনো জল নাই এখানে এসে তৃণমূল নেতৃত্ব যখন ওইখানে ঘটনাস্থলে উপস্থিত তারা বলছে কোনো প্ররোচনায় আপনারা পা দিয়ে আপনাদেরকে উস্কানিমূলক দিচ্ছে যার কারণে আমরা এখানে প্রতিবাদ করছি আমাদের উস্কাল না আমাদের কষ্ট হচ্ছে জল আনতে তাই আমরা যাচ্ছি আমরা বাচ্চা নেই কোথাও জল আনতে যাবো আমাদের নাই পুকুর জল চলুন আপনারা দেখুন আমাদের গায়ে চুলকানি ব্রেন দিচ্ছে আমি কি করবো ডাক্তার দেখাতে টাকা আছে আমাদের আমাদের কোনো কাজ নাই বেকার খাটি খাই তাহলে আমরা টাকা কোথায় পাবো চুলকানি ব্রেন ডাক্তার দেখাইতে তাহলে খাবার জল নাই চান করার জল নাই এই যে তৃণমূল নেতৃত্বরা বলছে যে আপনারা কারো উস্কানিতে না আমরা কারো উস্কানিতে পারি না নিজেদের কষ্ট হচ্ছে তাই আমরা এই ব্যবস্থা করছি তো তারা এই কথা বলছে কেন আমাদের অনেকদিন ধরে সমস্যা।